ওই হাঁসটা সর্বক্ষণিক ওনার সঙ্গে থাকে, আমাদের এলাকাতেই বাড়ি, আমরা দেখি উনি যেখানে যান সেখানেই উনি যায়। এবং গোসল করানোর টাইমে হলো ওই পুকুরে নিয়ে যাও, ওনাকে বলে যে গোসল করায়, যদি ধাড়িয়ে গোসল করবারও ধরে উনি বলে যে দূরে যা, তখন সেখানেই যায়, যা বলে তাই করে, ওনার সঙ্গে সর্বক্ষণিক থাকে। যদি উনি কোনো দূর দূরান্তে যেতে হয় তাহলে ওই হাঁসকে লুকিয়ে রেখে বাঁধে রেখে অন্তর যেতে হয়। ওনার সাথে সবসময় হাঁস চলাফেরা করে এবং রাতে 10টা 11টা পর্যন্ত ওনার সাথেই ঘোরাফেরা, এবং বাজারে গেলেও ওনার সাথেই চলাফেরা করে। আসলে আমরা দেখতেছি উনি প্রায় বিগত 3 বছর যাবত উনি আমাদের সাপগ্রাম মোড়ে মানে হাঁসটা নিয়ে আসে, দেখতে ভালো এবং তার কথা মতোই শোনে, চলে চলাফেরা করে, তাই যেখানে যায় সেখানে যায় এবং যে যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়ায়। না, খুব কথা বোঝে আমার, সেই কথা বোঝে, আমি যেখানে যাই না নাই, আমি 3 ডিস্ট্রিক্ট একলে ঘুরেছি, হ্যাঁ 3 ডিস্ট্রিক্ট আমি গাড়ির মধ্যে গাড়ি চালাই, গাড়ির সাথে চলে যাই, কোনো আমার প্যাকনা নাই, কিংবা যে কোনো কথাবার্তা খোলে তাই শোনে। এবং হাট পট ঘাট শহর বন্দর যেখানে যাই ওর না নাই, বাড়ির থেকে বাড়ানোর সময় যদি আমি বলি যে আমি আনা টিপত যাবো, তাক বললে কথাবার্তা শোনে যে কামাই না করলে কি খাওয়া যাবে, এই অবস্থায়। তাই কথাবার্তা শোনে এবং যদি কাছে বাজে আমি হয় বাইরে লিখজুল কই যে আমি আনা অমুক জায়গার থেকে ঘুরে আসি, তখন মনে করো জিত করবি আর ওই জিতে অক বার করে এলে আসা লাগবে। যদি আমি কই হাটে যাব তাহলে ওই এখন বাড়াবি সঙ্গে, মানে হাটে যাওয়ার এটা খুব এটা ইয়ে, আর বেড়ান দিন অন্তর একদিন অকলিয়ে বেড়ানি লাগে। কয়টা হাঁস এরকম লালন পালন করে? এরকম 4টা হাঁস আছে। শরীরটা ফুলাও তো গা ধরো আছে বাবু, গা ধরো ফুলাও, শরীরটা ফুলাও। I don't know.